অর্থনীতি পাঠশালায় সবাইকে আবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা একচেটিয়া বাজারের মৃত ভারক্ষতি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি প্রধান বাজার হচ্ছে একচেটিয়া বাজার। কোন একটি পণ্যের বাজার যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়, তাহলে তাতে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের সমষ্টি তথা সমাজের উদ্বৃত্ত বেশি হয়। এই পণ্যের বাজারে যদি আবার একচেটিয়া বাজার হয়, তাহলে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের সমষ্টি সেটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে কম হয়। যে বাজারে ভোক্তার উদ্বৃত্ত যত বেশি, সেই বাজারের কল্যাণ তত বেশি। যে বাজারে সমাজের উদ্বৃত্ত যত বেশি, সেই বাজারের কল্যাণ তত বেশি। তাহলে বলা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমাজের কল্যাণ বেশি, একচেটিয়া বাজারে সমাজের কল্যাণ তার থেকে কম। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় একচেটিয়া বাজারে সমাজের কল্যাণ যতটুকু কম, সেটি হচ্ছে একচেটিয়া বাজারের মৃত ভার ক্ষতি। তাহলে আমরা বুঝতে পারছি যে একচেটিয়া বাজারের মৃত ভার ক্ষতি ধারণাটি আমাদের ভালোভাবে বুঝতে হলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার ভারসাম্য এবং একচেটিয়া বাজারে ভোক্তার ভারসাম্য, এই দুটি ধারণা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো এই দুটি ধারণা সংক্রান্ত দুটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এরপরে আমরা আরো দুটি ধারণা আমাদের পরিষ্কার থাকতে হবে, একটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত আর একটি হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। আমরা ভোক্তার উদ্বৃত্ত ধারণা দিয়ে আলোচনা শুরু করলাম। ভোক্তার উদ্বৃত্ত দেখানোর জন্য আমরা ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ এবং দাম নিয়েছি। ভোক্তার উদ্বৃত্ত আসলে কি? ভোক্তার উদ্বৃত্ত সমান MU মাইনাস P, অর্থাৎ প্রান্তিক উপযোগ থেকে দাম বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে জানি যে যদি কোনো একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকে, তাহলে তার প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ কোন একজন ভোক্তা প্রথম একক দ্রব্য থেকে যেই প্রান্তিক উপযোগ পাবে, দ্বিতীয় একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আর একটু কমে যাবে, তৃতীয় একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আর একটু কমে যাবে। ধরা যাক একজন ভোক্তা একটি একটি কেক যখন প্রথম খাবে, তখন তার প্রান্তিক উপযোগ ধরা গেল 15 টাকার সমান। দ্বিতীয়বার যদি দ্বিতীয় একক কেক সে খায়, তাহলে তার প্রান্তিক উপযোগ হবে ধরলাম 12 টাকার সমান, এবং তৃতীয় একক কেকের প্রান্তিক উপযোগ হবে 10 টাকার সমান। কিন্তু ভোক্তা তিনটি এককই 10 টাকা করে কিনবে, তাহলে এই যে প্রথম একক থেকে সে উপযোগ পাচ্ছে 15 টাকা কিন্তু দাম দিচ্ছে 10 টাকা, এই যে 5 টাকার উপযোগ বেশি পাচ্ছে সেটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। দ্বিতীয় থেকে ভোক্তার উদ্বৃত্ত উদ্বৃত্ত হচ্ছে 2 একক বা 2 টাকার পরিমাণ উদ্বৃত্ত। এভাবে আমরা ভোক্তার উদ্বৃত্ত বিশ্লেষণ করতে পারি। আমরা চিত্রের সাহায্যে বিষয়টি একটু আলোচনা করব। চিত্রে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী ক্ষয়ের একটি রেখা দেখতে পেলাম, এটি আসলে চাহিদা রেখা বা প্রান্তিক উপযোগ রেখা। এই রেখার ই বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করল। ই বিন্দুতে ভোক্তা ওপি নট দামে কিউ নট ও কিউ নট পরিমাণ দ্রব্য ভোগ করল। তাহলে ভোক্তার প্রথম একক দ্রব্যের প্রান্তিক উপযোগ বেশি হবে, যেটা আমরা একটা আকাশি রঙের একটা নিম্নগামী রেখা দ্বারা দেখিয়েছি। দ্বিতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আর একটু কম হবে, সেটা চাহিদা রেখা যেহেতু নিচের দিকে নেমে আসছে সেহেতু প্রান্তিক উপযোগটা ধীরে ধীরে কমছে।
এইভাবে প্রত্যেকটি একক থেকে প্রান্তিক উপযোগগুলো ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে এক পর্যায়ে প্রান্তিক উপযোগটি দামের সমান হবে। কিউ নট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে ই কিউ নট এবং দাম হচ্ছে ওপি নট। ই কিউ নট এবং ওপি নট দুটি রেখা মূলত একটি আয়তক্ষেত্র ও পি নট ই কিউ নট এর দুটি বিপরীত বাহু, সুতরাং ও পি নট এবং ই কিউ নট পরস্পর সমান। অর্থাৎ কিউ নট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে ভোক্তা ভারসাম্যে পৌঁছল, কারণ এক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ এবং দাম পরস্পর সমান হয়েছে। কিন্তু পূর্ববর্তী এককগুলোর ক্ষেত্রে প্রান্তিক উপযোগ দামের থেকে বেশি, যতটুকু বেশি থাকলে সেটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখন আমরা সবগুলো এককে যদি আরো কাছাকাছি নিয়ে আসি, যে বিভিন্ন এককগুলোর মধ্যে ফাঁকা যে জায়গাগুলো থাকলো সেগুলো যদি আমরা বন্ধ করে দিই একবারে, তাহলে ভোক্তার মোট উপযোগ এলাকাটি হবে ও কিউ নট ই ডি। ও কিউ নট ইডি হচ্ছে ভোক্তার প্রাপ্ত মোট উপযোগ। এখন ভোক্তার মোট ব্যয় কত হবে? আমরা আগে উদাহরণটি যদি একটু খেয়াল করি, যে একটি দ্রব্যের দাম, একটি কেকের দাম ছিল 10 টাকা, এভাবে তিনটি কেকের দাম হচ্ছে দাম ইন্টু পরিমাণ, 3 × 10 মানে 30। তাহলে এই ক্ষেত্রে আমাদের দাম হচ্ছে ওপি নট এবং পরিমাণ হচ্ছে ও কিউ নট, দুটোকে যদি গুণ করি আমরা, ওপি নট হচ্ছে আমার আয়তক্ষেত্রের প্রস্থ আর ও কিউ নট হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পাওয়া যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা ও পি নট ই কিউ নট এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম। অর্থাৎ মোট ব্যয়টি হচ্ছে ও পি নট ই কিউ নট এই পরিমাণ জায়গার ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা ভোক্তার উদ্বৃত্ত পাবো মোট উপযোগ থেকে মোট ব্যয় বাদ দিলে কিউ নট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার মোট উদ্বৃত্ত আমরা বের করতে পারি। এক্ষেত্রে মোট উদ্বৃত্ত হবে ও কিউ নট ইডি এই এলাকাটি থেকে ও পি নট ই কিউ নট এলাকাটি আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে ভোক্তার উদ্বৃত্ত হবে পি নট ইডি এই ত্রিভুজ আকৃতি এলাকাটি হবে ভোক্তার উদ্বৃত্ত, পি নট ইডি। এবার আমরা উৎপাদকের উদ্বৃত্ত বের করি। উৎপাদকের উদ্বৃত্ত বের করার জন্য আমরা ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে প্রান্তিক ব্যয় এবং দাম নিয়েছি, কারণ উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে দাম বিয়োগ প্রান্তিক ব্যয়। একজন উৎপাদক তার প্রান্তিক ব্যয় থেকে যতটুকু দাম বেশি পায় সেটি হচ্ছে তার উদ্বৃত্ত। কোন একটি দ্রব্য উৎপাদন করতে যদি কোনো একজন উৎপাদকের 10 টাকা খরচ হয়, সে যদি দ্রব্যটি 15 টাকা বিক্রি করতে পারে তাহলে 5 টাকা হচ্ছে তার উদ্বৃত্ত। আমরা চিত্রের সাহায্যে বিষয়টি আলোচনা করি। চিত্রে আমরা উদ্বৃত্ত বের করার জন্য প্রান্তিক ব্যয় রেখা এমসি নিলাম। ধরলাম যে বিক্রেতা পি নট দামে কিউ নট পরিমাণ দ্রব্য বিক্রি করে, তাহলে প্রথম একক থেকে বিক্রেতার প্রান্তিক ব্যয় আমরা বের করতে পারি এমসি রেখা থেকে ভূমি অক্ষ পর্যন্ত এলাকাটি হচ্ছে, এই এলাকাটি হচ্ছে প্রথম এককের জন্য প্রান্তিক ব্যয়। আমরা একটি বেগুনি রেখা দিয়ে বিষয়টাকে দেখালাম, এটা হচ্ছে প্রথম এককের প্রান্তিক ব্যয়। এভাবে দ্বিতীয় এককের প্রান্তিক ব্যয় তার থেকে আর একটু কম ছোট, তার থেকে একটু ছোট বেগুনি রেখা দিয়ে দেখালাম। এইভাবে প্রত্যেকটি এককের প্রান্তিক ব্যয় আমরা এভাবে দেখাতে পারি। এখন সবগুলো প্রান্তিক ব্যয় যদি একসাথে যোগ করি তাহলে পাওয়া যাবে মোট ব্যয়। আমরা বিস্কিট রঙের যে এলাকাটি দেখতে পেলাম, প্রান্তিক ব্যয় রেখার নিচ থেকে ভূমি অক্ষ পর্যন্ত যে অংশটা, এই পর্যন্ত এলাকাটি হচ্ছে কিউনট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে আমার মোট ব্যয়। এই মোট ব্যয়টা দেখানোর জন্য আমরা একটা বিন্দু নিলাম এস, তাহলে ও এস ই কিউ নট এই এলাকাটি হচ্ছে আমার মোট ব্যয়। এখন মোট আয় কত? মোট আয় হচ্ছে দাম ইন্টু পরিমাণ, আমরা আগেও দেখিয়েছি বিষয়টা। এই সবুজ জায়গাতে ক্ষেত্রটি ও পি নট ই কিউ নট এটি হচ্ছে আমার মোট ব্যয় এলাকা, মোট দুঃখিত মোট আয় এলাকা। মোট আয় থেকে যদি আমরা মোট ব্যয় বাদ দিই তাহলে যেই এলাকাটি থাকবে এটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত।
ভুক্ত উদ্ভিদ হচ্ছে পিনট ইএস, পিনট ইএস, হালকা সবুজ রঙের ছায়াকৃত যে এলাকাটি, এটি হচ্ছে আমার মোট উদ্ভিদ উৎপাদকের মোট উদ্ভিদ। এবার আমরা চলে যাই পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভোক্তার এবং উৎপাদকের উদ্ভিদ কিভাবে আমরা আলাদা আলাদা বের করতে পারি। আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভোক্তার দাম, গড় এবং প্রান্তিক আয় রেখা একই, এটা ভূমিকে সমান্তরাল আমরা নিয়ে এসেছি। এটা এখন ভারসাম্যের জন্য একটা প্রান্তিক ব্যয় রেখা নিয়ে আসলাম, প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে ই বিন্দু দিয়ে, তাহলে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভোক্তার ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউপি, উৎপাদকের ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউপি এবং দাম হচ্ছে পিপি। কিউপি আমরা ব্যবহার করেছি কোয়ান্টিটি ফর পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পরিমাণটা হচ্ছে কিউপি এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা হচ্ছে পিপি, প্রাইস ফর পারফেক্ট কম্পিটিশন। এখন ভোক্তার উদ্বৃত্ত বের করতে গেলে আমাকে প্রান্তিক উপযোগ রেখা বা আমার চাহিদা রেখাটা নিয়ে আসতে হবে। চাহিদা রেখা নিয়ে আসলাম, আমরা আগেই দেখেছি যে চাহিদা রেখা থেকে নিচ দিকে দাম রেখা পর্যন্ত যে এলাকাটা এটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। তাহলে এই যে নীল ত্রিভুজাকৃতি এলাকাটি সব আমরা পেলাম, সেটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, এটা হচ্ছে পিপিইডি। আমরা ভোক্তার উদ্বৃত্ত বললাম পিপিইডি। এবং উৎপাদকের উদ্বৃত্ত আমরা জানি যে এমসি রেখা থেকে উপরে দাম রেখা পর্যন্ত যে এলাকাটি এটি হচ্ছে উৎপাদক উদ্বৃত্ত, আমরা যে নীল অংশটা পেলাম এটা হচ্ছে উৎপাদক উদ্বৃত্ত। তাহলে আমরা বলতে পারি যে হালকা নীল এলাকাটি ত্রিভুজাকৃতি এলাকাটি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত এবং গাঢ় তুলনামূলক গাঢ় নীল এলাকাটি এটি হচ্ছে উৎপাদক উদ্বৃত্ত। তাহলে এই ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদক উদ্বৃত্ত দূরে যদি যোগ করি তাহলে আমরা পাবো সমাজের উদ্বৃত্ত। তাহলে সমাজের উদ্বৃত্ত কত হবে? সমাজের উদ্বৃত্ত হবে ডিইএস, এই যে এলাকাটি অর্থাৎ নীল রং করা টোটাল যে এলাকাটি সেটি হচ্ছে সমাজের মোট উদ্বৃত্ত। এখন আমরা একচেটিয়া বাজারে ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদক উদ্বৃত্ত দেখব। একচেটিয়া বাজারের পি ইকুয়াল টু এআর রেখা, তার থেকে দ্বিগুণ হারে নামবে এমআর রেখা, দুটি নিম্নগামী। যাই হোক, এখন এমআর এবং এমসি ই বিন্দুতে ভারসাম্যে পৌঁছে, ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ এম, কিউ এম হচ্ছে কোয়ান্টিটি ফর মনোপলি, অর্থাৎ একচেটিয়া বাজারের পরিমাণ, ভারসাম্য পরিমাণ, আর পিএম হচ্ছে প্রাইস ফর মনোপলি, অর্থাৎ একচেটিয়া বাজারে দামের পরিমাণ। এখন একচেটিয়া বাজারে ভোক্তার উদ্বৃত্ত আবার যে পিএমএফ, এই যে দাম রেখাটা আছে সেই দাম রেখার উপর থেকে শুরু করে চাহিদা রেখার নিচের যে ত্রিভুজাকৃতি এলাকাটি আছে সেটি হবে তার ভোক্তার উদ্বৃত্ত, অর্থাৎ পিএমএফডি, এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। একইভাবে প্রান্তিক ব্যয় রেখা থেকে শুরু করে দাম রেখা পর্যন্ত যে এলাকাটি আছে এই এলাকাটি হবে উৎপাদক উদ্বৃত্ত, অর্থাৎ পিএমএফইএস, এই এলাকাটি হচ্ছে উৎপাদক উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদক উদ্বৃত্ত যদি তার সাথে যোগ করি তাহলে হালকা রং করা অংশটা এবং গাঢ় রং করা অংশটা, ছায়াবৃত অংশ, ছায়াকৃত অংশটা, দুটি একসাথে হচ্ছে একচেটিয়া বাজারের সমাজের উদ্বৃত্ত। তাহলে সমাজের উদ্বৃত্ত হবে ডি এফ ইএস, যে এলাকাটি জ্বলছে নিচ্ছে সেটি হচ্ছে সমাজের মোট উদ্বৃত্ত। এবার আমরা একচেটিয়া বাজারের উৎপাদ ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তের মাধ্যমে সমাজের উদ্বৃত্ত বের করতে পারলাম। পূর্ণ প্রতিযোগিতা বাজারের সমাজের উদ্বৃত্ত আগেই বের করেছি, এখন আমরা চলে যাব একচেটিয়া বাজারের মৃত ভারকুতি বিশ্লেষণ। আমরা চিত্রে যে রেখাটি দেখ যে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্রটা হচ্ছে মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভোক্তার উদ্বৃত্ত, হালকা নীল এলাকাটি, গাঢ় নীল এলাকাটি হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত, আর দুটি একসাথে হচ্ছে সমাজের উদ্বৃত্ত। এখন যদি এই পণ্যের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একচেটিয়া বাজারে রূপান্তরিত হয় তাহলে আমাদেরকে একটা এমআর রেখা নিয়ে আসতে হবে। আমরা একটা এমআর রেখা নিয়ে আসলাম, এমআর রেখা এমসি রেখাকে ই ওয়ান বিন্দুতে ছেদ করে। আমরা চাহিদা রেখাটা এখন
ইকুয়াল টু এর রেখায় রূপান্তরিত হয়েছে, আর এমআর রেখাতে এসছে। এমআর রেখা ই1 বিন্দুতে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে, সুতরাং ই1 বিন্দু হলো একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু। কিন্তু দাম নির্ধারিত হবে এমআর রেখায় না, দাম নির্ধারিত হবে এআর রেখায়। এআর রেখা অনুসারে দাম হচ্ছে আমার পিএম। কিউএম হচ্ছে মনোপলি মার্কেটের কোয়ান্টিটি, দ্রব্যের পরিমাণ, আর পিএম হচ্ছে মনোপলি মার্কেটের দামের পরিমাণ। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া বাজারে উৎপাদনের পরিমাণ কমে গেছে এবং দাম বেড়ে গেছে। এই ধরনের একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে দেখাও যে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া বাজারে উৎপাদনের পরিমাণ কম কিন্তু দাম বেশি। আমরা এই চিত্রের মাধ্যমে বিষয়টি সহজে বলে দিতে পারি যে আসলে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া বাজারে উৎপাদনের পরিমাণ কম কিন্তু দাম বেশি। আচ্ছা, এবার আমরা একচেটিয়া বাজারে ভোক্তা বৃত্তটা বের করি। এটা একটা সবুজ রঙের যে ত্রিভুজ আকৃতি এলাকাটি এসেছে, এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ভোক্তা বৃত্ত। তাহলে ভোক্তা বৃত্ত আসলে কতটুকু কমে গেল? যে সাদা এলাকাটি সাদা হয়ে আছে মাঝখানে PPEFPM, এটি এই পরিমাণ উদ্বৃত্ত উৎপাদক ভোক্তার কমে গেছে। তার মধ্যে ভোক্তার উদ্বৃত্তের PPMFG যে একটা বিন্দু নিয়ে আসলাম আমরা, PPGFPM অর্থাৎ এই আয়তক্ষেত্রটি, ছোট আয়তক্ষেত্রটির পরিমাণ উদ্বৃত্ত উৎপাদকের বেড়েছে। কিন্তু এই যে লাল এলাকাটি আসলো GFGE ত্রিভুজাকৃতি এলাকাটি, এই এলাকাটি উৎপাদকের উৎপাদক নিতে পারেনি। ভোক্তার উদ্বৃত্তের একটা অংশ, এই যে আমরা দেখলাম PPGFPM, এই এলাকাটি উৎপাদক নিয়ে নিয়েছে, কিন্তু FGE পরিমাণ উদ্বৃত্তটি উৎপাদক নিতে পারেনি। এটি ভোক্তাও পায়নি, উৎপাদকও পায়নি। আবার উৎপাদক নিজে EE1G এই পরিমাণ উদ্বৃত্ত নিজের উদ্বৃত্ত ছেড়ে গেছে, কারণ যেহেতু সে উৎপাদনের পরিমাণ একচেটিয়া বাজারে যাওয়ার কারণে পিপি থেকে কিউপি থেকে কিউএম এ চলে গেছে, যেহেতু উৎপাদন কমে গেছে সেহেতু সে EE1G পরিমাণ উদ্বৃত্ত ছেড়ে গেছে। তাহলে ভোক্তার উদ্বৃত্ত যেটা উৎপাদক নিতে পারেনি সেই অংশটা হচ্ছে FGE, এবং উৎপাদক নিজে ছেড়ে গেছে হচ্ছে EE1G। এই দুটো এলাকার উদ্বৃত্ত যদি আমরা একসাথে যোগ করি, এই এলাকাটি আসলে সমাজের উদ্বৃত্ত হারিয়ে গেছে, অর্থাৎ FEE1 পরিমাণ উদ্বৃত্ত সমাজের মৃত ভার ক্ষতি, এই পরিমাণ উদ্বৃত্ত সমাজ থেকে হারিয়ে গেছে। এই যে সমাজ থেকে উদ্বৃত্ত হারিয়ে গেল অর্থাৎ সমাজের কল্যাণ হ্রাস পেল, এই পরিমাণের কল্যাণ হ্রাস পটে হচ্ছে একচেটিয়া বাজারে মৃত ভার ক্ষতি। বিষয়টা আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এই যে কালো অংশটি আমরা দেখতে পেলাম PPEG, এই পরিমাণ উদ্বৃত্ত পূর্ণ প্রতিযোগিতা থেকে একচেটিয়া বাজারে রূপান্তরিত হওয়ার কারণে উৎপাদক ভোক্তার উদ্বৃত্ত এতটুকু কালো এলাকাটি হ্রাস পেয়েছে। তার মধ্যে এই যে হলুদ অংশটি এখন হলো, কালো অংশটি থেকে যে হলুদ অংশটি হলো, এই পরিমাণ উদ্বৃত্ত অর্থাৎ PMPPGF এই পরিমাণ উদ্বৃত্ত উৎপাদক ভোক্তার কাছ থেকে নিয়ে নিয়েছে, কিন্তু ভোক্তার উদ্বৃত্তের একটা অংশ FGE এটা উৎপাদক নিতে পারেনি, কিন্তু সেই উদ্বৃত্তটা ভোক্তা হারিয়ে ফেলেছে। এই অংশটা ভোক্তাও পায়নি, উৎপাদকও পায়নি। আবার উৎপাদক নিজে GEE1 যে মাত্র যে কালো এলাকাটি আসলো সেটা উৎপাদন কম করার কারণে হারিয়েছে। তাহলে মোট কতটুকু উদ্বৃত্ত হারালো? মোট উদ্বৃত্ত হারালো FEE1, এই যে মোট উদ্বৃত্তটা হারালো সমাজ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একচেটিয়া বাজারে রূপান্তরিত হওয়ার কারণে,
এটাই হচ্ছে সমাজের মৃত ভাব ক্ষতি। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। একবার ভিডিওটি দেখে বিষয়টি যদি খুব ভালোভাবে অনুধাবন করা না যায়, দু একবার দেখলে এই বিষয়টি আশা করি পরিষ্কার হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন সবাই।